নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রহেলিকার ধোঁয়াশায় আপনাদের আন্তরিক স্বাগতম। রহস্য, সাসপেন্স, থ্রিলার এই ধরনের ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শুনতে হলে অবশ্যই প্রহেলিকার ধোঁয়াশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে। গতানুগতিক রহস্য গল্পের চেয়ে অন্য ধরনের রহস্য গল্প যা আপনাদের সবার কাছে এসে পৌঁছতে পারেনি, সেই ধরনের রহস্য গল্পগুলি পরিবেশন করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। শ্রোতা বন্ধুদের মধ্যে কেউ যদি নিজের লেখা গল্পকে প্রহেলিকার ধোঁয়াশা চ্যানেলের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। শুরু করছি আজকের গুপ্তধনের গল্প, অরুণ কুমার দত্তের লেখা ফলি সাহেবের স্বর্ণভাণ্ডার। বাবার বদলির খবরটা শুনে দীপজয় খুব মুষড়ে পড়েছিল। সে সারা জীবনে কলকাতা থেকেই পড়াশুনো করেছে, কলকাতার বাইরের মফস্বল সম্পর্কে তার বিশেষ কোনো ধারণাই নেই। এবছর দীপজয় ক্লাস 9 উঠল। সে ভেবেছিল সেকেন্ডারি পর্যন্ত কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে আর রাস্তায় ক্রিকেট খেলেই কাটিয়ে দেবে। কিন্তু মানুষ যা ভাবে ভগবান সবসময় তা হতেই দেন না। দীপজয়ের বাবা দুলাল বোস, তিনি সরকারের ভূমি রাজস্ব বিভাগে কাজ করেন। খুবই ভদ্র ও অমায়িক প্রকৃতির মানুষ, কারোর সাথে পাঁচেই থাকেন না। তার স্ত্রী জয়ন্তী কলকাতারই কোনো একটি নামী প্রতিষ্ঠানে বেশ ভালো কাজ করেন। তার দুই ছেলের মধ্যে দীপজয় বড়। ছোট ছেলে সোমজয় এবার ক্লাস 3 উঠল। দুলাল সেটেলমেন্ট অফিসারের পদে প্রমোশন পেয়ে ফেলাপুরে বদলি হয়ে যাচ্ছেন। ফেলাপুর শহরটা পুরুলিয়া জেলায় বাংলা ও বিহারের সীমান্তে অবস্থিত। জয়ন্তী তো বদলির খবর পেয়ে একেবারে গুম হয়ে গিয়েছিল। তার পক্ষে কলকাতা ছেড়ে যাওয়া সম্ভবই নয়। দুলালকে সেই কথা জয়ন্তী পরিষ্কার করেই জানিয়ে দিল। দুলাল মুখ কাঁচুমাচু করে বলল, এত বড় একটা প্রমোশন তো আর হাতছাড়া করা যায় না। বছর 2-3 কষ্ট করে ওই ফেলাপুরে কাটিয়ে দিতে পারলে তারপর আবার কলকাতায় ফিরে আসা যাবে। জয়ন্তী মুখ ভার করে বলল, তাই বলে আমি কিন্তু আমার এই চাকরি ছেড়ে দিয়ে তোমার সঙ্গে ওই ফেলাপুরে গিয়ে থাকতে পারবো না। শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে ঠিক হল দীপজয়কে নিয়ে দুলাল ফেলাপুরের সরকারি কোয়ার্টারে গিয়ে থাকবেন। দীপজয় সেখানকার স্কুলেই পড়াশুনো করবে, সে এখন বড় হয়ে গেছে। আর কলকাতায় জয়ন্তীর সঙ্গে ছোট ছেলে সোমজয় থাকবে। জয়ন্তী তার বাপের বাড়ির একটা ফ্ল্যাটে ছোট ছেলেটাকে নিয়ে থাকবে, এটাই ঠিক হল। তবে ছুটি ছাটায় সোমজয়কে নিয়ে ফেলাপুরে যাবে, আর সপ্তাহান্তে দুলাল দীপজয়কে নিয়ে কলকাতা ঘুরে যাবে। ফেলাপুরে এসে দুলাল একটা ভালো কোয়ার্টার পেল, একতলা বাংলো প্যাটার্নের বাড়ি, চারিদিকে বাগান। গেট খুলে লাল সুরকির রাস্তা পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। কলকাতার ইঁট পাথর লোহায় ঘেরা আবেষ্টনী থেকে এই সবুজের পরিবেশে এসে দীপজয়ের কিন্তু খুব ভালোই লাগছিল। এখানে নগরীর কোলাহল, ট্রামের ঘর ঘর ধ্বনি, ফেরিওয়ালার হাঁক ডাক কিচ্ছু নেই। তার বদলে আছে অফুরন্ত এলোমেলো হাওয়া, আম জাম সুপারি পাম গাছের ডাল থেকে ভেসে আসা টিয়া ঘুঘু পিউকাহা আরও কত কি যে নাম না জানা পাখির কলকাকলি। বাংলোটার আউটহাউসে একদিকে ধোপাদের থাকার ঘর, আর গেটের কাছে দারোয়ান শিউচরণ তার বউ চামেলিকে নিয়ে আলাদা একটি ঘরে থাকে। চামেলি সেখানে গরুও পুষেছে, সে আশেপাশের বাড়িতে গরুর দুধ বিক্রি করে। দুলালি কথাবার্তা বলে ঠিক করল চামেলি তাদের দুজনের রান্নাবান্না করে দেবে, দুবেলা খাঁটি গরুর দুধ দেবে, আর শিউচরণ ঝাঁটপাট, ঘর সাফাই ইত্যাদি টুকিটাকি কাজগুলো করবে। দীপজয় একদিন শিউচরণের সঙ্গে সাইকেল করে
ফেলাপুর শহরটা দেখে এলো। ছড়ানো ছিটানো শহরে লোকজন 50-60 হাজারের মতন হবে। তাদের বাড়ি রেল লাইনের এপারে, সেখানেই বেশিরভাগ সরকারি কোয়ার্টার ও গণ্যমান্য ব্যক্তিদের আবাসস্থল। রেল লাইনের ওপারে বাজার, স্কুল, সরকারি ও বেসরকারি অফিসের সারি। শহরের এক প্রান্তে একটা বিরাট দিঘি, তার থেকে খাল কেটে শহরের বাইরের ক্ষেতগুলোয় জল সরবরাহ করা হয়। এর ফলেই চাষিরা চাষাবাদ করতে পারে। পরদিন সকালে দুলাল অফিসে চলে যাবার পর চামেলি দীপজয়ের জন্য এক থালা ভাত, দুটো মোটা মোটা হাতে গড়া রুটি, ছোলার ডাল ও দু রকমের তরকারি নিয়ে হাজির হলো, তার সঙ্গে এক বাটি দুধ। দীপজয় কোনো রকমে খেয়ে বইখাতা নিয়ে রেল লাইন পেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। শহরে আসতে হলে সেই খালটার ওপরকার সাঁকো দিয়ে যেতে হয়। সাঁকোটার তলায় পৌঁছতেই দীপজয় দেখল একজন মাঝবয়সী লোক ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা দীপজয়কে অনুনয় করে বলল, খোকা বাবু, আমার থলিটা না ওই খালের জলে পড়ে গেছে, তুমি একটু কষ্ট করে তুলে দিতে পারবে? দীপজয় একবার লোকটাকে ভালোভাবে লক্ষ্য করল। সে দেখল তার ডান পাখানা হাঁটুর নিচ থেকে কাটা। লোকটার পরনে একটা আধময়লা শার্ট ও পাজামা। লোকটাকে দেখে দীপজয়ের মনে খুব দয়া হলো। সে খালটার ঢালু জমিতে সন্তর্পণে নামল। সামনে জলটার কাছে কিছু কাদা ও পাঁকের ওপর থলিটা পড়ে গেছে। দীপজয় লোকটাকে বলল, আপনার ওই ক্রাচটা একবার দিতে পারবেন? তাহলে আমার পক্ষে থলেটা তুলে আনা একটু সহজ হয়। লোকটার কাছ থেকে ক্রাচটা নিয়ে দীপজয় থলিটা তুলে আনল। থলিটা পেয়ে লোকটা খুবই খুশি। কথায় কথায় সে দীপজয়ের পরিচয়টাও জেনে নিল। দীপজয়ও জানল লোকটার নাম সুরিন্দর মাহাতো। হন হন করে দীপজয় যখন স্কুল কম্পাউন্ডের গেটে পৌঁছল, তখন স্কুলের দারোয়ান তাকে আটকাল। তারপর দীপজয়ের নাম ধাম জেনে নিয়ে দারোয়ান বলল, দীপজয় নাকি 10 মিনিট লেট করেছে, হেডমাস্টার মশাইয়ের কাছে অনুমতি পেলেই তবেই সে ক্লাসে ঢুকতে পারবে। গেটটা থেকে স্কুল বাড়ি পর্যন্ত একটা সুরকির পথ চলে গিয়েছে। ইংরেজি ইউ অক্ষরের মতন দেখতে লাল রঙের স্কুল বাড়ি। সুরকি ঢালা পথটা দিয়ে সোজা গিয়ে ধাপে ধাপে সিঁড়ি পেরিয়ে দীপজয় হেডমাস্টার মশাই হরেকৃষ্ণ সরখেলের ঘরে গিয়ে পৌঁছল। দারোয়ান হেডমাস্টার মশাইকে সব কথা বলে দিয়ে ফিরে গেল। দীপজয়ের বুকটা ভয়ে ঠিপঠিপ করছিল। সামনের টেবিলের ওপারে মসি বর্ণের এক বিরাট পুরুষ বসে আছেন। গোল মুখটার ভেতর থেকে চোখ দুটো যেন ভাঁটার মতন জ্বলছে। বজ্রগম্ভীর কণ্ঠে হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করলেন, তা প্রথম দিনেই 10 মিনিট লেট হলো কেন? দীপজয় তখন সাঁকোর কাছে ক্রাচে দাঁড়ানো লোকটার পুরো ঘটনাটা বিবৃত করল। সুরিন্দর মাহাতো নাম শুনে তো হেডমাস্টার মশাই ঢোক গিললেন। তারপর গলা খাঁকারি দিয়ে বললেন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি হচ্ছে এই স্কুলের প্রথম কথা। ভবিষ্যতে তোমার যেন এ ধরনের লেট আর না হয়। তুমি অবশ্য ভালো কাজ করতে গিয়ে দেরি করেছ, তাহলেও এই শৃঙ্খলাবোধ আর নিয়মনিবর্তিতা ভবিষ্যতে কিন্তু মেনে চলবে। দীপজয় ঘাড় নাড়তেই হেডমাস্টার মশাই ফের বললেন, তা এই শহরের নাম ফেলাপুর কেন জানো? উত্তরের অপেক্ষা না করেই তিনি বলে চললেন, এই স্কুলে আগে শতকরা 90% ছাত্রই স্কুল ফাইনাল পরীক্ষায় ফেল করত, সেই জন্য শহরের এই নাম হয়েছে। এখন তো স্কুল বোর্ড হয়েছে, বোর্ড আমাকে হেডমাস্টার মশাই করার পর থেকে গড়ে শতকরা 70 জন ছাত্র প্রতি বছর সেকেন্ডারি পরীক্ষায় পাস করছে। ইংরাজিতে একটা কথা আছে না, টু স্পেয়ার দি রড ইজ টু স্পয়েল দি চাইল্ড। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি।
এই বলে টেবিলের ওপর রাখা একটি বেতকে সপাং করে টেবিলের ওপর আছড়ালে। সঙ্গে সঙ্গে একজন বেয়ারা সেলাম ঠুকে ঘরের মধ্যে এসে দাঁড়াল। হেডমাস্টার মশাই বললেন, ফটেক, একে ওই ক্লাস 9 ঘরে পৌঁছে দাও তো। দীপজয় ক্লাসে ঢুকে শেষের বেঞ্চিতে গিয়ে বসল। ক্লাসটা শেষ হতেই ইংরেজির ক্লাস শুরু হলো। সে ক্লাসটা শেষ হবার পর ইতিহাসের স্যার সেদিন আসতে পারবেন না সেটা জানা গেল। এই বিরতির মুহূর্তে ওপাশের বেঞ্চ থেকে তিনজন ছেলে এসে তার সামনে দাঁড়ালো। এর মধ্যে সবচেয়ে ঢ্যাঙ্গা ছেলেটা দীপজয়ের দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল, তা তোমার নাম কি চাঁদু? দীপজয় তার নাম ও কলকাতায় বাড়ি সে কথা জানালো। সঙ্গে সঙ্গে ঢ্যাঙা ছেলেটা চিবিয়ে চিবিয়ে বলে উঠল, দীপজয়, তার মানে তুমি সিংহলজয়ী বিজয় সিংহ? তা তুমি কলকাতা ছেড়ে ফেলাপুরে কেন এলে চাঁদু? এই দেখো, আমাকে চাঁদু বলে ডাকবে না। আর ফেলাপুরে কেন পড়তে এলাম তার কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাব? ঢ্যাঙা ছেলেটা একটু রাগতভাবে বলল, অনিল সুনীল, তোরা একবার এই নয়া চাঁদুর কথা বলার ধরনটা শোন তো, কি কথার ছিঁড়ি শুনেছিস একবার। তারপর ছেলে দুটো এবার দীপজয়কে ঘিরে বলল, স্কুলে নতুন এসে খুব যে পেঁয়াজি করছিস দেখছি, আড়ংধলায় খাবার ইচ্ছে হয়েছে নাকি? তিনজন ছেলে রসিকতা করে নিজেরাই হো হো করে হেসে উঠল। দীপজয় শান্তভাবে বলল, তোমরা এরম অসভ্যতা করছো কেন? হেডস্যার আজ সকালেই আমাকে বলেছেন ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি হচ্ছে এই স্কুলের গোড়ার কথা। অনিল নামের ঝাঁকড়া চুলের ছেলেটা এবার মুখ ভেঙচে বলে উঠল, এলে মায়েরে ফুটকারাই, ছেড়ে দিলে গড়িয়ে যাই। ওরে ইন্দ্রনীল, একে একটু পটলি দে তো, খুব ফুটানি মারছে। এবার ইন্দ্রনীল নামে সেই ঢ্যাঙা ছেলেটা একটা ডট পেন্সিল এনে দীপজয়ের ডান হাতের মধ্যমা ও অনামিকার ওপর এবং তর্জনী ও কনিষ্ঠার তলায় রেখে আঙুলের ওপর সজোরে চাপ দিল। আর বেঁটে মোটা সুনীল একটা আলপিন দিয়ে দীপজয়ের ঘাড়ে কানে কপালে ফুটোতে লাগলো। দীপজয় বলল, এবার আমাকে ছাড়ো বলে দিলাম। তখন ইন্দ্রনীল আবার বলল, ঠিক আছে কলকাতার স্যার, আপনি এবার ওই চেয়ারে বসে আমাদের একটু ইতিহাস পড়াবেন, চলুন তো। তাদের নির্দেশ অমান্য করার ক্ষমতা দীপজয়ের তখন ছিল না। ক্লাসের অন্য সব ছেলে নীরবে দীপজয়ের ওপর এই অকথ্য অত্যাচার প্রত্যক্ষ করছিল আর নিজেদের মধ্যে মুচকি মুচকি হাসছিল। দীপজয় উঠে ক্লাস টিচারের চেয়ারে বসতে গেল আর সঙ্গে সঙ্গে পেছন থেকে ইন্দ্রনীল চেয়ারটা টেনে নিল, ফলে দীপজয় ধপাস করে মাটিতে পড়ে গেল। ক্লাস শুদ্ধ ছেলে হো হো করে হেসে উঠল। ঠিক এই সময় হেড স্যার এসে ক্লাসে ঢুকলেন। তিনি বজ্রকঠিন স্বরে বললেন, অনাদিবাবু আসেনি বলে তোমরা এখানে বাজার বসিয়ে দিয়েছ? দীপজয় ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। হেড স্যার তার দিকে তাকিয়ে বললেন, কারা কারা তাকে র্যাগিং করেছে সে যেন দেখিয়ে দেয়। দীপজয় তখন আনুপূর্বিক পুরো ঘটনা বিবৃত করে অনিল সুনীল আর ইন্দ্রনীলকে দেখিয়ে দেয়। কঠিন কণ্ঠে হেড স্যার বলেন, তোমরা তিনজনেই স্কুলের নোটেরিয়াস ছেলে। তারপর তিনি ইন্দ্রনীলকে দরজার সামনে নীল ডাউন আর অনিল সুনীলকে পুরো ক্লাসটা বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকতে আদেশ করলেন। তার পড়ানোর ধরনটা দীপজয়ের বেশ ভালো লাগছিল। স্কুল ছুটি হয়ে গেলে দীপজয় বাড়ির দিকে রওনা দিল। রেললাইন আর সাঁকোর মাঝখানে একটা ছোট মাঠ আছে। মাঠটার ভেতরে বেশ কিছু শাল আর মহুয়া গাছের জটলা। মাঠটার মাঝামাঝি আসতেই একটা শাল গাছের পেছন থেকে সেই তিনজন ছেলে এসে দাঁড়াল। তারপর ইন্দ্রনীল চিবিয়ে চিবিয়ে বলল, নালিশ করে আমাদের শাস্তি দিয়েছিস বেটা, এর প্রতিফল তুই আজই হাতে হাতে পাবি। বলেই তিনজন সমবেতভাবে দীপজয়কে কিল ঘুষি ও লাথি মারতে লাগল। অপ্রস্তুত দীপজয় প্রথমটা
হকচকিয়ে গিয়েছিল। কিন্তু সেও কম নয়, সে কলকাতার বজরংবলী ব্যায়ামাগারে ক্যারাটে শিখেছিল। এবার উঠে পড়ে তারই প্যাঁচ সে চালাতে লাগল। কনুইয়েরও হাঁটুর গুঁতোয় প্রতিপক্ষ তিনজন ছিটকে মাটিতে আছড়ে পড়ল। এরপর ইন্দ্রনীল গড়াতে গড়াতে দীপজয়কে ল্যাং মেরে ফেলে দিল। অনিল আর সুনীল তখন দীপজয়ের বুকের ওপর উঠে বসে তার হাত আর পা দুটো চেপে ধরল, আর ইন্দ্রনীল একটা প্রকাণ্ড পাথর তুলে দীপজয়ের মাথাটাকে ভেঙে দিতে চাইল। ঠিক সেই সময় দূর থেকে একটা ছোট বাঁশের টুকরো তীব্র গতিতে এসে ইন্দ্রনীলের হাতে আঘাত করল, ফলে পাথর শুদ্ধ ইন্দ্রনীল উল্টে পড়ে গেল। তারপর সে আর্তনাদ করে বলে উঠল, সুরিন্দর লেঠেল খেটে ছুটছে রে, সুরিন্দর লেঠেল, পালা পালা! মুহূর্তের মধ্যেই তারা তিনজন রণে ভঙ্গ দিয়ে বিদ্যুৎ বেগে পালিয়ে গেল। দীপজয়ের কানে একটা খটখট আওয়াজ ভেসে এলো। অবাক হয়ে সে উঠে দাঁড়িয়ে দেখে ক্রাচে ভর দিয়ে সুরিন্দর মাহাতো তার দিকে এগিয়ে আসছে। উদ্বিগ্ন কণ্ঠে সুরিন্দর দীপজয়কে জিজ্ঞাসা করলো, তোমার লাগেনি তো দীপু ভাই? ও ওরা বড় ভয়ঙ্কর ছেলে, ওদের সঙ্গে মিশো না মোটেও। সে রাত্রে ঘরে ফিরে দীপজয় তাড়াতাড়ি শুয়ে পড়ল। তার কপালে পিঠে পায়ে কাঁটা ছেঁড়া দাগ দেখে চামেলি কারণ জিজ্ঞাসা করল। উত্তরে দীপজয় জানালো, পা পিছলে রেললাইনের পাথরের ওপর পড়ে গিয়েছিল। চামেলি তখন ক্ষতস্থানে ডেটল লাগিয়ে দিল। পরদিন সকালে উঠে তার বইয়ের মধ্যে দীপজয় একটা চিঠি দেখতে পেল। কি সুন্দর হাতের লেখা! লেখা ছিল, দীপজয়, তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। ওই তিনজন ছেলেকে সবাই ডেঞ্জারাস ব্লুজ বলে, ওদের থেকে না সাবধানে থেকো। আগামীকাল টিফিনের সময় স্কুল লাইব্রেরির পেছনের করিডোরে আমার জন্য অপেক্ষা করো, সাক্ষাৎ হলে অনেক কথা বলবো। ইতি বিনয়। পরদিন ক্লাসে দীপজয় সেই তিন নীলের কাউকেই দেখতে পেল না। সামনের বেঞ্চে বসা চশমা পরা সুশ্রী চেহারার একজন ছেলে ঘুরে ঘুরে বারবার দীপজয়কে দেখছিল। টিফিনের সময় লাইব্রেরির করিডোরে সেই ছেলেটাকে দেখে দীপজয় বুঝল, এই হচ্ছে বিনয়। হাসি মুখে হাত বাড়িয়ে করমর্দন করে বলল, তোমাকে অনেক কথা বলার আছে, এই স্কুলে ও ফেলাপুরের ভেতর অনেক রহস্য আছে জানো, তুমি তো এখানে নতুন এসেছো, কিছুই জানো না, তা প্রথম দিনের মতন আবার চট করে কারোর মুখের ওপর কিছু বলতে যেও না, আর ছুটি হলে একটু দেরি করে বেরোব, আমি তোমার সঙ্গে যাব। স্কুলের ছুটি হলে দীপজয়কে নিয়ে বিনয় বেরোল। সাঁকো দিয়ে না গিয়ে সে সোজা রেললাইন পেরিয়ে একটা কৃষ্ণচূড়া গাছের তলায় এসে দাঁড়াল। লাল ফুলে চারিদিক ভরে গেছে, প্রকাণ্ড গাছটার গুঁড়িটার পাশে সিমেন্টের বেদি বাঁধানো, সেখানে হাত পা ছড়িয়ে দুজনে বসল। বিনয়ই প্রথমে মুখ খুলল, একটু দ্বিধা করে বিনয় বলে চলল, দেখো দীপ, ক্লাস নাইনের ফার্স্ট বয় হচ্ছে এই অধম বিনয় সমাদ্দার, আমার বাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরুলিয়ায় থাকেন, এই ফেলাপুরে কিন্তু আমাদের বাড়ি। দীপজয় আলটপকা বলে বসল, আচ্ছা, এই স্কুলের ছেলেরা খুব ফেল করতো বলে নাকি এখানকার নাম হয়েছে ফেলাপুর? অদ্ভুত দৃষ্টিতে দীপের দিকে তাকিয়ে বিনয় জিজ্ঞাসা করল, তোমাকে এসব কথা কে বলেছে? হেড স্যারের নাম বলাতেই বিনয় হো হো করে হেসে উঠল। আসলে ফেলাপুরের নামের উৎপত্তি লোকেরা জানেই না, এখানে ফলি নামে একজন সাহেব রেলের ইঞ্জিনিয়ার ছিলেন, শাল মহুয়ায় ঘেরা এই অঞ্চলের জঙ্গল সাফ করে তিনি রেল লাইন বসান, তারপরে শহরের পত্তনও তিনি করেন। তার পুরো বাড়িটা এখনও রয়েছে, সেখানে তোমাকে নিয়ে যাব। ফলি সাহেবের নাম থেকেই এই ফেলাপুর শব্দটার উৎপত্তি। আমি লাইব্রেরিতে বসে গেজেট খুলে কাগজপত্র ঘেঁটে এসব তথ্য জেনেছি। এরপর বিনয় দীপজয়কে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে একটা নির্জন সমাধিক্ষেত্রের কাছে এসে পৌঁছল।
সমাধি ক্ষেত্রের ঠিক পাশেই একটা হাতাওয়ালা বিরাট বাগান বাড়ি দীপের চোখে পড়ল। আম, জাম, কাঁঠাল, নারকেল, খেজুর, কণ্টিকারি, কামিনী, কত নাম না জানা গাছ। দীপজয় অবাক হয়ে সেগুলো দেখতে লাগল। অস্ত সূর্যের শেষ রশ্মি তখন নারকেল গাছের ঝালর দেওয়া পাতাগুলো রাঙিয়ে তুলেছে। বাগানের ভেতর একটা ফুরফুরে হাওয়া বইছে। কামিনী ফুলের চেনা গন্ধ দীপের নাকে এসে লাগল। এমন সময় ঢং ঢং করে মন্দির থেকে কাঁসর ঘণ্টা বাজতে লাগল। বোঝা যায় আরতি শুরু হয়েছে। অবাক হয়ে দীপজয় দেখল, সেই পোড়া বাড়িটার জঙ্গলের ফাঁক দিয়ে একটা ছোট আকারের মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বিনয় বলল, ফেলাপুরের রহস্য এখান থেকেই শুরু হয়েছে। এই কালী মন্দিরটা ফলি সাহেব তৈরি করে গিয়েছিলেন। বিরাট বিস্ময়ে দীপজয় প্রশ্ন করল, সে কি সাদা চামড়ার একজন ব্রিটিশ সাহেব কালী মন্দির প্রতিষ্ঠা করবেন কেন? দীপের কথাটা এড়িয়ে গিয়ে বিনয় বলে চলল, ফলি সাহেব একজন সুদক্ষ স্কটিশ ইঞ্জিনিয়ার ছিলেন। ওই দিঘিটা তিনি অনেক বড় করে খুঁড়িয়েছিলেন, যাতে এই শহরের লোকেদের কোনো দিন জলের অভাব না হয়। এখানে বাজার, স্কুল, গির্জা, খালের ও রেল লাইনের ওপর ব্রিজগুলো তিনিই তো তৈরি করেছিলেন। এখানকার পুরনো বাড়িগুলো তারই তৈরি। এভাবে তিনি প্রচুর অর্থ রোজগার করেছিলেন। ফলি সাহেব কয়েক একর জমি নিয়ে তার এই বাগান বাড়িটা তৈরি করেন। এই মন্দিরের এক পূজারী ব্রাহ্মণই এখন ফলি সাহেবের বাগান বাড়ি ও মন্দিরটি দেখাশোনা করেন। ফলি সাহেব বিয়ে থা করেননি। এরপর অনুচ্চ স্বরে বিনয় বলে ওঠে, জনশ্রুতি রয়েছে ফলি সাহেব তার সমস্ত জমানো অর্থ নাকি সোনা করে এখানে কোথাও জমিয়ে রেখেছেন। তার সেই স্বর্ণভাণ্ডার খুঁজতে লুব্ধ হানাদাররা মাঝে মাঝে এই বাগান বাড়িতে আনাগোনা করে, কিন্তু আজ পর্যন্ত ফলি সাহেবের সেই স্বর্ণভাণ্ডারের অস্তিত্ব কেউ খুঁজে পায়নি। কথা বলতে বলতে তারা দুজনে মন্দিরের কাছে এসে পৌঁছল। মন্দিরটা কিন্তু অপেক্ষাকৃত সংস্কৃত ও পরিচ্ছন্ন। মন্দিরের চূড়াটা সাদা ডোমের মতন ওপরে উঠে গেছে। চারপাশ ঘিরে মোজাইক করা থাম, নিচের মেঝেটা সুদৃশ্য মোজাইক করা। তাদের দেখে এক শীর্ণকায় উপবিতধারী পূজারী ব্রাহ্মণ এগিয়ে এসে বলল, তোমরা এখানে এসেছো কেন? দীপজয়কে দেখিয়ে বিনয় বলল, এই ছেলেটি শহরে নতুন এসেছে ঠাকুরমশাই, তাই ওকে একটু দেখাতে আনলাম, তা একটু প্রসাদ দিন না। দীপ লক্ষ্য করল পূজারী রোগা হলেও টকটকে ফর্সা তার গায়ের রং। দুজনকেই চরণামৃত দিয়ে অপ্রসন্ন কণ্ঠে পূজারী বললেন, তোমরা বাপু সন্ধ্যাবেলায় এসো না এখানে, সাপ খোপ ছাড়াও এখানে আরও অনেক ভয় আছে। এর কদিন পরের কথা, দীপজয় সন্ধ্যাবেলা বাগানে পায়চারি করছিল। সেই সময় দারোয়ান শিউচরণ ঝাড়ি দিয়ে কতগুলো চারা গাছে জল দিতে আরম্ভ করল। কথায় কথায় দীপজয় জিজ্ঞাসা করল, আচ্ছা দারোয়ানজি, এ শহরে ফলি সাহেবের পোড়া বাড়িখানার কথা তুমি জানো? জল দেওয়া বন্ধ করে দীপের মুখের দিকে তাকিয়ে শিউচরণ ভীতভাবে বলল, ওর পূব দিকে ও ফলি সাহেবের বাগান বাড়িটো এখনও আছে, খবরদার সেদিকে ভুলেও যেও না, লোকে বলে ওটা নাকি ভূতের বাড়ি। ফলি সাহেবের ভূতটোকেও কেউ কেউ বাগানে ঘুরে বেড়াতে দেখেছে, তাছাড়া সেখানে মাঝে মাঝে একজন কপালিকেও দেখা যায়। লোকে বলে ছোট ছেলেদের পেলে নাকি অমাবস্যার রাত্রিরে সে কপালিকটো কালী মন্দিরে তাদের বলি দেয়। ফলি সাহেবের প্রতিষ্ঠিত মন্দির খুব জাগ্রত। দীপ এবার দুম করে প্রশ্ন করল, শুনেছি ফলি সাহেব ওই বাড়িতে নাকি তাল তাল সোনা কোথাও লুকিয়ে রেখেছেন? অদ্ভুত দৃষ্টিতে দীপের চোখের দিকে তাকিয়ে শিউচরণ বলল,
তোমাকে এসব কোথা কি বলেছে খোকাবাবু? সোনার লোভে অনেকেও বাড়িতে হানা দিয়েছে, তাদের কারুর কারুর লাশও তো ওই বাগানের ভেতরে বাইরে খুঁজে পাওয়া গেছে। ও অভিশপ্ত সম্পদ নিয়ে তুমি কি করবে খোকাবাবু? তুমি এখানে পড়তে এসেছো, পড়ে যাও, দুদিন বাদে তোমার বাবা এখান থেকে বদলি হয়ে যাবেন। গোয়ার তুমি করে দিনের বেলাতেও ওই বাগান বাড়িতে কখনো যেও না খোকাবাবু। শিবচরণের কথাবার্তা শুনে দীপের কৌতূহল উত্তরোত্তর বাড়ছিল। সে আবার জিজ্ঞাসা করল, তা এই শহরের সুরিন্দর মাহাতোকে তুমি চেনো? এবার চোখ বড় বড় করে শিবচরণ বলল, সুরিন্দর তো খুব বড় লাঠিয়াল আছে, ওরা তো বংশ পরম্পরায় ফলি সাহেবের বাড়ি পাহারা দিয়ে আসছে। একবার তো ও ডাকাত তাড়াতে গিয়ে সুরিন্দরের ডান পাটা ভেঙে যায়, ফলে তার পাটা কেটে বাদ দিতে হয়। লাঠি ও খেঁটে চালাতে সুরিন্দর একেবারে চোস্ত। খেঁটে কি জিনিস জানতে চাওয়ায় শিবচরণ বলে, খেঁটে হচ্ছে এক ধরনের ছোট লাঠি বা বাঁশের টুকরো, নিপুণ হাতে খেঁটে ছুঁড়ে আততায়ীকে কাবু করে দেওয়া যায়। এরপর থেকে ক্লাসে দীপজয় আর বিনয় পাশাপাশি বসত, তাদের মধ্যে এখন প্রগাঢ় বন্ধুত্ব হয়ে গেছে। পেছনের বেঞ্চের ইন্দ্রনীল, অনিল ও সুনীল তাদের এড়িয়ে চলত। একদিন দীপজয় স্কুল থেকে যখন বাড়ি যাচ্ছে তখন রাস্তায় সুরিন্দরের সঙ্গে দেখা। সুরিন্দর হাসি মুখে জিজ্ঞাসা করল, কি দীপ ভাই, কেমন আছো, ভালো তো? ওই ছেলে তিনটে তোমাকে আর জ্বালাতন করে না তো? দীপজয় সাহস পেয়ে প্রশ্ন করে বসে, আচ্ছা সুরিন্দর দা, তুমি কখনো ফলি সাহেবের ভূতকে দেখেছ? তুমি তো ওই বাড়িতেই পাহারা দিতে শুনেছি। দীপের এই কথায় ভীষণভাবে চমকে গিয়ে সুরিন্দর তার দিকে সন্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর গম্ভীর গলায় বলে, তোমরা ফলি সাহেবের বাগান বাড়ি গিয়েছিলে না? আমি কিন্তু জানি, কিন্তু কেন গিয়েছিলে? আসলে সুরিন্দরদা, আমি শুনেছি ওই বাগান বাড়িতে ফলি সাহেব নাকি তাল তাল সোনা লুকিয়ে রেখে গেছেন, কেউ আজ পর্যন্ত তার সন্ধানও করতে পারেনি। আমরা ওই ফলি সাহেবের সেই সোনার ভাণ্ডারটা খুঁজে বার করতে চাই। স্থির দৃষ্টিতে দীপের চোখের দিকে তাকিয়ে সুরিন্দর আবার প্রশ্ন করে, তা ওই সোনার তালের সন্ধান পেলে তোমরা কি করতে চাও শুনি? উজ্জ্বল চোখে দীপ বলল, আমরা সব রকমের রহস্য ভেদ করতে চাই, সোনার তাল নিয়ে আমাদের তেমন কোনো প্রয়োজন নেই। আমরা তো সোনা চাই না, কিন্তু যে সোনার ভাণ্ডার আজ পর্যন্ত কেউ হদিশ করতে পারেনি সেই রহস্যের সমাধান করতে আমরা বড়ই আগ্রহী। এইবার হাসি মুখে সুরিন্দর বলে, দীপ ভাই, তুমি খুবই সরল, তোমার মনও পরিষ্কার, কিন্তু এইসব বিপদের ঝুঁকি তুমি নিতে যেও না দীপ ভাই। শ্রাবণের এক রাত, বাইরে বৃষ্টি পড়ছিল অঝোর ধারায়। দীপ আর তার বাবা একই ঘরে আলাদা আলাদা খাটে শুয়েছিল। এক সময় হঠাৎ দীপের ঘুমটা ভেঙে যায়। বৃষ্টি তখন থেমে গেছে। দীপ কান খাড়া করে শুনতে থাকে বাইরে একটা কোকিল এক টানা ডেকে চলেছে। হঠাৎ দীপজয়ের মনে একটা সন্দেহ জাগে, কোকিল তো বসন্তকালে ডাকে, বর্ষা বাদলার রাত্রিরে তো কোকিলের ডাকার কথা নয়। ব্যাপারটা কি জানার জন্য দীপ উঠে পড়ে, কাউকে কিচ্ছু না বলে জুতো পরে বাইরে এসে দাঁড়ায়। তখন বৃষ্টি থেমে গেছে, চাঁদের আলোয় চারিদিক একেবারে ঝলমল করছে। হঠাৎ কিছু দূরে আরেকটা কোকিল ডেকে উঠল। এবার দীপের মনে আর কোনো সন্দেহই রইল না। দীপ বেশ বুঝতে পারল কেউ যেন কোকিলের ডাক ডেকে ডেকে নিজেদের মধ্যে সংকেত আদান প্রদান করছে। গেটটা টপকে কোকিলের ডাক অনুসরণ করে দীপ রাস্তা দিয়ে ছুটে চলল। পেছন রাস্তার বুনো ঝোপ ছাড়ে সে হোঁচট খাচ্ছিল। ঠিক এমন সময় দূরের বটগাছটা থেকে আরেকটা কোকিলের ডাক শোনা গেল। দীপ এবার চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেল
দুটো ছায়া মূর্তি বটগাছের দিকে দ্রুত পায়ে এগোচ্ছে। বটগাছটাকে লক্ষ্য করে দীপ ছুটতে লাগলো। একটু পরেই সেই বটগাছের তলা থেকে তিনটে ছায়া মূর্তি একত্রে এগোতে লাগলো। তাদের একজন ঢ্যাঙা, একজন বেটে মোটা, আর একজনের মাথা ভর্তি ঝাঁকড়া চুল। দীপ বুঝল এরাই ডেঞ্জারাস থ্রি ব্লুজ, কোনো বদ মতলবে কোথাও হয়তো চলেছে। তাদের অনুসরণ করতে করতে একসময় দীপজয় ফলি সাহেবের বাগানে এসে ঢুকল। একটা শাল গাছের তলায় দাঁড়িয়ে ওরা তিনজন নিজেদের মধ্যে শলা পরামর্শ করছিল। দীপ পা টিপে টিপে শাল গাছের গুড়িটার পেছনে এসে দাঁড়াল। ইন্দ্রনীল অনুচ্চ স্বরে বলল, এই পুরো বাড়িটার ভেতর নিশ্চয়ই কোনো গুপ্ত বাসা আছে। সেই লুকোনো ঘর ও তার রাস্তা যদি আমরা একবার খুঁজে পাই তাহলে সোনার ভাণ্ডারের হদিশ করতেই পারব। অনিল প্রশ্ন করে, ওই লুকোনো ঘরটার সন্ধান আমরা কী করে পাবো বলতো? এবার সুনীল বলে ওঠে, ওই পূজারী বামুন আচার্যজিকে ফলো করলেই আমরা গুপ্ত গৃহের সন্ধান পাব। ঠিক, একদম ঠিক বলেছিস সুনীল, তোর কি বুদ্ধি। চল আমরা ওই পোড়ো বাড়িটার ভেতর গিয়ে ঢুকি। ইন্দ্রনীলের কথায় সবাই উৎসাহিত হয়ে বাড়িটার ভেতর ঢোকে। পা টিপে টিপে দীপও তাদের অনুসরণ করে চলে। সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে প্রশস্ত বারান্দা, তারপর অন্ধকার ঘরের ভেতর তারা ঢুকে পড়ে। দরজাটা ভেজানো ছিল। একটা হল ঘরের ভেতরে এসে তারা তিনজন থমকে দাঁড়িয়ে পড়ে। ইন্দ্রনীল বলে, ওই ওই দরজাটার ভেতর দিয়ে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে না রে, আচারিয়া বোধ হয় জেগে আছে। সাবধান, আমার পেছনে তোরা আয়। একটা সংকীর্ণ পথের মুখে এসে তারা থমকে দাঁড়ায়। ঘরটার দরজাটা ঈষৎ ফাঁক ছিল, সেটা টান মারতেই ক্যাঁচোর ক্যাঁচোর করে শব্দ হলো। ঘরের ভেতরে মোমবাতি জ্বলছিল। সেই আলোতে দেখা গেল পূজারী ব্রাহ্মণ আচারিয়াজি একটা খাটে শুয়ে আছেন, টেবিলের ওপর মোমবাতিটা জ্বলছে। হঠাৎ এই সময় দীপজয় হ্যাচ্চ করে হেঁচে ফেলল। সঙ্গে সঙ্গে সুনীল ভয় পেয়ে পালাতে গিয়ে দীপজয়ের কাত করে রাখা পায়ের সঙ্গে ল্যাং খেয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। ঘুম ভেঙে আচারিয়াজি কে কে বলে চেঁচিয়ে উঠলেন। এবার চারজনেই পালাতে লাগল। বাগানে এসে ওরা তিনজন একটা জাম গাছের তলায় দাঁড়াল। দীপজয় বাড়িটার ভেতরে একটা থামের আড়ালে লুকিয়ে পড়ল। হঠাৎই বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে দীপ দেখতে পেল কোট প্যান্ট পরা একজন দীর্ঘদেহী সাহেব লম্বা লম্বা পা ফেলে বাগানের ভেতর থেকে মন্দিরের দিকে চলেছেন। আতঙ্কে ইন্দ্রনীল চেঁচিয়ে উঠল, পালা 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 রে, ফলি সাহেবের ভূত এসেছে, পালা। এমন সময় এক টুকরো মেঘ এসে চাঁদকে ঢেকে দিল। দমকা হাওয়ার দাপটে আম জাম নারকেলের পাতাগুলো শব্দ করে কাঁপতে লাগল। একটা পেঁচা চক্রাকারে ঘুরতে ঘুরতে বিদকুটে আওয়াজ করতে লাগল। দীপজয় সেই বারান্দা থেকে সিঁড়ি দিয়ে না নেমে লাফ দিয়ে মাটিতে পড়ল। তারপর পলায়মান পায়ের শব্দ অনুসরণ করে ছুটতে লাগল। পেছল রাস্তা আগাছায় ভর্তি মাঠ পদে পদে বাধার সৃষ্টি করতে থাকে। ভাগ্যক্রমে চাঁদটা আবার মেঘের ঘুমটার আড়াল থেকে বেরিয়ে এলো। দীপজয় এক ছুটে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। কেউ কিন্তু কিচ্ছুটি টের পেল না। এর বেশ কয়েকদিন পরের কথা, সেদিন কৃষ্ণচূড়ার বেদিতে বসে বিকেলবেলায় বন্ধু বিনয়কে দীপজয় সব কথা জানালো। বিনয় বিস্ময় বিস্ফারিত চোখে বলল, তুই তো দারুণ অ্যাডভেঞ্চার করছিস দীপ, তোকে আগে বলেছিলাম স্কুলের ভেতরে রহস্য আছে, এই তিন নীল হচ্ছে সেই রহস্যের ত্রিশূলের তিনটে ফলা। অবাক হয়ে দীপ বলল, ব্যাপারটা বুঝলাম না তো, একটু ঝেড়ে কাশ না ভাই।
বিনয় বলে চলল, এখান থেকে কয়েক মাইল দূরে ডুমডুমা বলে একটা ছোট্ট শহর আছে, সেখানকার জমিদার হরিণ সিং, সে একজন পাক্কা শয়তান। তার আগে বলা দরকার, ফলি সাহেবের বাড়ি, মন্দির ইত্যাদি যেসব মিস্ত্রিরা তৈরি করেছিলেন তাদের সবাইকে ফলি সাহেব ওই কালা দিঘির জলে নাকি ডুবিয়ে মেরেছিলেন। তবে সুন্দর ওঝা বলে এক মিস্ত্রি নাকি পালিয়ে বেঁচে যায়। সে ডুমডুমার জমিদার হরিণ সিংয়ের পিতামহ কাশ্যপ সিংয়ের কাছে আশ্রয় নেয়। তার কাছ থেকে এলোকে জানতে পারে ফলি সাহেব ওই বাগান বাড়ির কোথাও স্বর্ণভাণ্ডার মজুদ করেছেন। সুন্দর অবশ্য স্বর্ণভাণ্ডারের খবর জানত না, গুপ্ত কক্ষের হদিস দেওয়ার আগেই সে সাপের কামড়ে মারা যায়। হরিণ সিং অনেক দিন থেকেই ফলি সাহেবের স্বর্ণভাণ্ডার লুট করার চেষ্টায় রয়েছে। ফেলাপুরের এই তিন নীলই হরিণ সিংয়ের এজেন্ট, এদের সাহায্যে হরিণ সিং স্বর্ণভাণ্ডারের সন্ধান করতে চায়। এরপর বিনয় আর দীপজয় বেশ কয়েকবার ছুটির দিনে আলো থাকতে থাকতেই ফলি সাহেবের পোড়ো বাড়ির ভেতরে হানা দিয়েছে। দীপ লক্ষ্য করছিল বাড়ির দেওয়ালে কতগুলো ফ্রেস্কো বা দেওয়াল চিত্র রয়েছে। এক শনিবার বিকেলে স্কুল শেষে দীপ যখন বাড়ি যাচ্ছে তখন পেছন থেকে তিন নীলকে হন্তদন্ত হয়ে আসতে দেখল। তাদের হাঁটা দেখেই বুঝল তাদের মনে কোনো গূঢ় অভিসন্ধি রয়েছে। দীপ তখন ছুটতে আরম্ভ করল। তারপর যে মাঠের গাছপালার জটলার ফাঁকে তিন নীল তাকে চেপে ধরেছিল সেখানকার একটা ঝাঁকড়া পাকুর গাছের নিচে সে বসল। ইন্দ্রনীল বলল, সেদিন বড্ড বেঁচে গিয়েছি, ফলি সাহেবের ভূতটা আমাদের বাগে পেলে নিশ্চয়ই মেরে ফেলত। সুনীল সভায় বলল, কিন্তু কে যে আমাকে ল্যাং মেরে সেদিন ফেলে দিয়েছিল, আর কেই বা হেঁচেছিল, সেও কি তাহলে আরেক ভূত নাকি? অনিল এবার গম্ভীর হয়ে বলল, দেখ আমার কিন্তু মনে হয় ভূত টুত ওখানে কিছুই নেই, সবই আমাদের ওই মতিভ্রম, মনের মধ্যে ভয় আছে বলেই ওই সব ভূত টুত দেখছি। ইন্দ্রনীল একটু কেশে বলল, বস কিন্তু আমাদের ওপর খুব চাপ দিচ্ছেন, কাজটা এগোচ্ছে না বলছেন। শুনে অনিল বলে, একটা জিনিস লক্ষ্য করেছিস, কলকাতা সেই ছিঁচকেটা বিনয়ের সঙ্গে মিশে ফলি সাহেবের বাড়ি চষে বেড়াচ্ছে। ইন্দ্রনীল ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, ও ওদের সব খবর আমি রাখি, সুরিন্দর লেঠেল হচ্ছে ওদের পক্ষে, তাই তো গায়ে হাত দিচ্ছি না, নইলে এতদিনে শেষ করে দিতাম। সেবার গরমের ছুটিতে দীপজয় তার বাবার সঙ্গে কলকাতায় ফিরে গেল। সে এবার ভালো রেজাল্ট করে ক্লাস টেনে উঠেছে। কলকাতায় এসে দীপ একদিন সোদপুরে তার পিস্তত দাদা জয়ন্তর বাড়িতে বেড়াতে গেল। জয়ন্ত ডাক্তার, কলকাতার মেডিকেল কলেজের হাউস সার্জেন। দীপের মুখে ফেলাপুরের গল্প শুনে জয়ন্ত উৎসাহিত হয়ে উঠল। আগ্রহের সঙ্গে জয়ন্ত বলল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফলি ছিলেন স্কটল্যান্ডের এক বিখ্যাত ডাক্তার, তিনি সেলফ রিটেনিং ক্যাথিটার আবিষ্কার করে গেছেন। দীপ অবাক হয়ে তার মুখের দিকে তাকাতেই জয়ন্ত নিজের মেডিকেল ব্যাগের ভেতর থেকে একটা খয়েরি রঙের রাবারের নল বার করে আনল। প্রায় ইঞ্চি নয়েক লম্বা নলটার মুখের কাছটা ত্রিভুজের মতন, ধারগুলো ফাঁকা, নলটার গা ও মাথা ফোলা। নলটাকে ধরে জয়ন্ত বলে চলল, এর নাম ফলিস ক্যাথিটার। এই নল উদ্ভাবন করে ডক্টর ফলি ইউরোলজি বা মূত্রশাস্ত্রে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। যেসব বৃদ্ধদের প্রস্রাব আটকে যায় তাদের এই ক্যাথিটার বা রাবারের নল পরিয়ে দেওয়া হয়, এর ফলে প্রস্রাব আপনা থেকেই বেরিয়ে আসে। সেলফ রিটেনিংয়ের অর্থ হচ্ছে যেটা আপনা থেকেই আটকে থাকে। এই ক্যাথিটার রোগীর দেহ থেকে খুলে যায় না, লাগিয়ে দিলে বেশ কিছুদিন আটকে থাকে। আমার মনে হয় তোদের ফেলাপুরের ওই ফলি সাহেব ও ডক্টর ফলি একই বংশের লোক। দীপের মুখের দিকে তাকিয়ে জয়ন্ত কথাটা বলে। দীপ অবাক হয়ে বলল, ঠিকই বলেছ জয়ন্তদা,
এই ফলি সাহেবও কিন্তু স্কটল্যান্ডের লোক ছিলেন বলেই শুনেছি। গরমের ছুটি শেষ হলে দীপজয় আবার ফেলাপুরে ফিরে এলো। এরপর একদিন এমন একটা ঘটনা ঘটল যা দীপজয়ের স্কুল জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিল। ডুমডুমার সঙ্গে ফেলাপুরের প্রতি বছর ক্রিকেটের ফাইনাল ম্যাচ হয়। ডুমডুমার ফেলাপুর হাই স্কুল ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বী। এদিকে দীপজয় কলকাতায় থাকাকালীন একটি নাম করা ক্লাবে ক্রিকেট খেলা শিখেছিল। দীপজয়ের ভালো ক্রিকেট খেলা দেখে হেড স্যার সরখেলবাবু তাকে ফাইনাল খেলায় মনোনীত করেছিলেন। দীপজয় ব্যাট এবং বল দুটোই ভালো করত। এক রৌদ্র করজ্জ্বল দিনে ফাইনাল খেলা শুরু হলো। ওপেনিং ব্যাটসম্যান দীপজয় দুর্দান্ত খেলল। খেলার সময় কলকাতার কোচ পুঁটেদার উপদেশ তার মনে পড়েছিল। উইকেটের চারপাশে ঘিরে দীপজয়ের ব্যাটিংয়ের অলাপচক্র ঘুরে চলল। উইকেটের চারপাশে হুক, পুল, কাট, কভার ড্রাইভ সব রকম মার মেরে এক অনবদ্য অপরাজিত সেঞ্চুরি করার গৌরব সে পেল। দীপজয়ের স্পিন গুগলির দাপটে ডুমডুমা হাই স্কুলের ইনিংস 100 রানের মাথায় এসে গুঁড়িয়ে গেল। বলা বাহুল্য দীপজয়ই ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজটা পেল। খেলার শেষে সরখেল স্যার দীপজয়কে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি ফেলাপুরের গৌরব, তোমার আগে আর কেউই ব্যাটিং ও বোলিংয়ে এ ধরনের সাফল্য দেখাতে পারেনি। দীপজয়ের নাম সারা ফেলাপুরে একেবারে চাউর হয়ে গেল। দীপজয় কিন্তু ফলি সাহেবের স্বর্ণভাণ্ডারের হদিশ করার জন্য একেবারে পাগল হয়ে উঠেছিল। দুলাল নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত, ছেলের দিকে বড় একটা নজর সে দিতে পারত না। এদিকে শিবচরণ আর চামেলি কিন্তু দীপজয়ের ভবিষ্যৎ ভেবে চিন্তায় অস্থির হয়ে পড়ল। তারা বুঝতে পেরেছিল দীপজয় থেকে থেকে ফলি সাহেবের বাগানবাড়িতে যায়। তাদের বারণ দীপজয় শুনতই না। একদিন দীপজয় আর বিনয় অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে বসে বসে শলা পরামর্শ করল। সামনের অমাবস্যার রাত্রিরে তারা ফলি সাহেবের স্বর্ণভাণ্ডারের রহস্য ভেদ করবেই। তারা খবর পেয়েছিল ওই দিন পূজারী ব্রাহ্মণ আচার্যজি একটা অনুষ্ঠানে যোগ দেবার জন্য ফেলাপুরের বাইরেই থাকবেন। অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পেরেছিল ওই পোড়ো বাড়িটার ভেতরেই কোনো গুপ্ত কক্ষ বা গহ্বর আছে। যার সন্ধান পেলে স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়া কোনো ব্যাপারই নয়। নির্দিষ্ট অমাবস্যার দিন তারা সঙ্গে জোরালো টর্চলাইট আর কাঁধে ঝোলানো ব্যাগে শাবল, ছুরি, হাতুড়ি ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে গিয়েছিল। রাত্রি 12টার পর সবাই যখন ঘুমোচ্ছে তখন দীপের বাড়ির বাগানে একটা পেঁচা ডেকে উঠল। দীপজয় বুঝল বিনয় সংকেতধ্বনি করে তাকে ডাকছে। সে তৈরি ছিল, হাতে টর্চ, কোমরে ছুরি ও কাঁধে ঝোলা নিয়ে সে বেরিয়ে পড়ল। বাইরে অমাবস্যার নিকষ কালো রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দুবার টর্চ লাইট জ্বালিয়ে দীপজয় সংকেত পাঠাল। গেটের ওপারে দুবার টর্চের আলো জ্বলে উঠল। নিশ্চিন্ত হয়ে দীপ গেট টোপকে বাইরে বেরিয়ে এল। শিবচরণ আর চামেলি তখন অঘরে ঘুমোচ্ছে। রাস্তাটার ওপরে শাল গাছটার নিচে টর্চ হাতে নিয়ে বিনয় অপেক্ষা করছিল। তারা দুজনেই চলতে আরম্ভ করল। ফলি সাহেবের বাগানবাড়িতে তারা যখন এসে পৌঁছল তখন 12:30 বাজে। বিনয় ফিসফিস করে বলল, আচারিয়াজি আছে কি না একটু বড় করে নি, হ্যাঁ। এই বলেই সে আচারিয়াজির ঘরের ঠিক নিচে দাঁড়িয়ে হুক্কা হুয়া করে ডাকতে লাগল। চারিদিক থেকে কোনো সাড়া শব্দ ভেসে এল না। গাছপালা থেকে শুধু একটানা ঝিঁঝির ডাক শোনা যাচ্ছিল। তারা দুজনে এবার মন্দিরটার দিকে চলল। মন্দিরের দরজা তখন বন্ধ ছিল। মন্দির প্রদক্ষিণ করে তারা বুঝল ভিতরে কেউ নেই। নিশ্চিন্ত হয়ে তারা পেছন দিক থেকে বাড়ির ছাদে উঠল। ছাদের সিঁড়ি দিয়ে নিচের একতলায় নামতেই একটা দরজা চোখে পড়ল। শাবল দিয়ে চার দিতেই পুরনো দরজার খিলটা খুলে গেল। তারা নিশ্চিন্তে একটা অপরিসর পথ দিয়ে ভেতরকার হলঘরে এসে দাঁড়াল। তন্ন তন্ন করে তারা দেওয়ালের খাঁজগুলো পরীক্ষা করতে লাগল। হাতুড়ি আর শাবল দিয়ে তারা ঠুকে ঠুকে দেখতে লাগল
কোথাও কোনো ফাঁপা জায়গা আছে কি না। শেষ পর্যন্ত নিরাশ হয়ে বিনয় বলল, আমরা বোধহয় গোপন সূত্র কিছুই পাচ্ছি না বুঝলি। তখন দীপ বলল, এই আচিয়ারিয়াজি নিশ্চয়ই কোনো গুপ্ত ঘরের খবর জানে, চল তার ঘরটা বরং পরীক্ষা করে দেখি। দুজনেই আচিয়ারিয়াজির ঘরে এসে ঢুকল। টর্চের আলোয় দেখা গেল ঘরে কেউ নেই। আচিয়ারিয়াজির চটি ও চাদরও অদৃশ্য, স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি বাইরে গেছেন। টেবিলের ওপর দেশলাই ও মোমবাতি ছিল, তারা মোমবাতিটা জ্বালিয়ে টর্চটা নেভালো। অনুজ্জ্বল আলোয় তারা লক্ষ্য করল ঘরের সংলগ্ন একটা দরজা দিয়ে বাথরুমে যাওয়া যায়। বাথরুমের ভেতর ঢুকে জানালা দিয়ে টর্চের আলোয় মন্দিরটা দেখা গেল। বোঝা গেল মন্দিরের সবচেয়ে কাছের ঘর হচ্ছে এই বাথরুম। জানলা থেকে প্রায় ন-দশ ফুট নিচে জমি। টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগল। হঠাৎ একসময় বাথরুমের চৌবাচ্চার পাশে এক জায়গায় দীপজয়ের দৃষ্টি পড়ল। দৃষ্টিটা যেন সেখানে আটকে গেল। অবাক বিস্ময়ে দীপ বলে উঠল, আরে এ কি? দীপের দৃষ্টি অনুসরণ করে বিনয় লক্ষ্য করল, চৌবাচ্চার এক পাশে দেওয়ালের গায়ে একটা লম্বা খয়েরি রবারের নল আঁকা আছে। এই ধরনের রকমারি দেওয়াল চিত্র অনেক ঘরেই আছে, কাজেই সে বিশেষ বিস্মিত হল না। দীপ কিন্তু আনন্দে চেঁচিয়ে উঠল, আরে এটা তো ফলিস ক্যাথিটার! অবাক হয়ে বিনয় ভাবছিল দীপের কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি। দীপ কিন্তু তখনই ছুটে গিয়ে পাশের ঘর থেকে জ্বলন্ত মোমবাতি নিয়ে এলো, তারপর বাথরুমের জানালায় সেটিকে রাখল। এবার সংক্ষেপে জয়ন্তদার বলা ফলিস ক্যাথিটারের কাহিনী বিবৃত করল। দীপ আরও বলল, আমি প্রথম থেকেই ভেবে আসছিলাম ফলি সাহেব তার গুপ্ত গহ্বরে ঢোকার জন্য কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। এবার আমার অনুমান সত্য কি না তা পরখ করলেই বুঝতে পারবো। কথাটা বলেই দীপ একটা শাবল দিয়ে সেই খয়েরি রঙের রাবারের নলের চিহ্নটার ওপর চাপ দিতে থাকল। অবাক কাণ্ড, একটু জোরে চাপ দিতেই সেই দেওয়ালটা ফাঁক হয়ে একটা গহ্বরের সৃষ্টি করল। টর্চের আলো জ্বেলে বিস্ময় বিমূর দৃষ্টিতে বিনয় লক্ষ্য করল ধাপে ধাপে ঘোরানো সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আহ্লাদে আটখানা হয়ে দীপ টর্চ হাতে বিনয়কে পেছনে রেখে সিঁড়ি দিয়ে নামতে থাকল। জ্বলন্ত মোমবাতির কথা আনন্দের আতিশয্যে তারা ভুলেই গেল। দরজা দিয়ে সিঁড়িতে নামবার সঙ্গে সঙ্গেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বিনয় এবার বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস দীপ? এই সিঁড়ির ধাপগুলো কিন্তু সেরকম নোংরা বা অপরিচ্ছন্ন নয়, আর গুপ্ত গহ্বরের দরজাটাও একটু চাপ দিতেই খুলে গেল। তার মানে এই গুপ্ত গহ্বর নিয়মিত ব্যবহার করা হয়ে থাকে। বিনয় দীপের পিঠ চাপড়ে দিয়ে বলল, ঠিক ধরেছিস, সত্যি তোর মাথায় বেশ ভালো বুদ্ধি আছে। বেশ কিছুটা নামার পর তারা একটা প্রশস্ত চত্বরে এসে পৌঁছল। সেই নাতি প্রশস্ত সমতল জায়গাটা কিন্তু পুরোপুরি সিমেন্ট দিয়ে বাঁধানো। সমতলের ওপর দিয়ে অল্প কিছু হাঁটার পর আবার সিঁড়ির ধাপ এলো। সিঁড়ির ধাপ দিয়ে উঠতে উঠতে বিনয় প্রশ্ন করল, কোথায় যে যাচ্ছি কিছু বুঝতে পারছিস? রহস্য সমাধানের আশায় উৎফুল্ল হয়ে দীপ উত্তর দিল, কিছুটা আন্দাজ করতে পারছি, এখন দেখা যাক কি হয়। কয়েক ধাপ সিঁড়ি ওঠার পরেই ওপরের বন্ধ ছাদ দেখা গেল। সিঁড়িটা এখানেই এসে থেমে গেছে। বিনয় জিজ্ঞাসা করল, কিরে এখন কি করবি? দীপ দমে না গিয়ে বলল, একদম ঘাবড়াস না, বুদ্ধিমান ইঞ্জিনিয়ার ফলি সাহেব পাগলামি করে এইসব গুপ্ত সিঁড়ি ও সুড়ঙ্গর পথ তৈরি করাননি, নিশ্চয়ই এখানে কোনো সাংকেতিক চিহ্ন আছে। টর্চের জোরালো আলো ঘোরাতেই আবার বন্ধ ছাদের এক জায়গায় সে ফলিস ক্যাথিটারের সাংকেতিক ছবি দেখতে পেল। আনন্দে অধীর হয়ে দীপ সেটায় ঘা মারতে লাগল, না খুলল না তো। তখন বিনয় বলল, গুপ্ত সুড়ঙ্গের দরজাগুলো ভেতর দিকেই খোলে, ওটা ধরে টান দে। আশ্চর্য,
ক্যাথিটারের ছবিটার মাথায় ও তলায় দুটো খাঁজ রয়েছে। সেটা ধরে টান মারতেই সঙ্গে সঙ্গে ছাদ খুলে গিয়ে একটি মানুষের দেহ গলাবার মতন ফোকরের সৃষ্টি হলো। তারা দুজনে সেই ফোকর দিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই গর্তটা আবার বন্ধ হয়ে গেল। চারিদিকে পুঞ্জীভূত অন্ধকারে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। উত্তেজনায় দুজনেরই বুক ঢিপ ঢিপ করতে থাকে। টর্চের আলোটা ঘুরিয়ে চারদিক ঠাহর করতে করতে বিস্ময় আর উত্তেজনায় দীপ চেঁচিয়ে ওঠে। আরে, আমরা তো কালী মন্দিরের গর্ভগৃহে এসে পৌঁছেছি, আর ঠিক কালী মূর্তির পেছনেই আমরা দাঁড়িয়ে আছি। ফিসফিসিয়ে বিনয় বলে, তার মানে বুঝেছিস দীপ, কালী মন্দিরের এই গর্ভগৃহের ভেতরই ফলি সাহেব তার স্বর্ণভাণ্ডার লুকিয়ে রেখেছে। বাক্যব্যয় না করে দুজনে তন্ন তন্ন করে গর্ভগৃহের চারিদিকে খুঁজতে শুরু করে। অপ্রশস্ত আর বৃত্তাকার গর্ভগৃহের একদিকে ঢোকার দরজা, তার সামনেই কালী মূর্তি। মূর্তির সামনে বেশ কিছু ফুল ও বেলপাতা পড়ে রয়েছে, সাথে ধূপের গন্ধ। তামার পাত্রে চরণামৃত ও অল্প কিছু পূজোর বাসন ইতস্তত ছড়ানো। দীপ একসময় দরজার ছিটকিনিটা খুলে দেয়। দরজাটা খুলে সে বলে, পালাবার ব্যবস্থাটা থাকা দরকার বুঝলি, যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। তারপর সে দেশলাইয়ের সাহায্যে গর্ভগৃহের মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। তারা এখন দেওয়ালে চারিদিকে খালি ঠুকে ঠুকে দেখতে থাকে। দেওয়ালের ওপর চারদিককার বৃত্তাকার জায়গার ওপর দিয়ে চূড়াটা ওপরে উঠে গেছে। মন্দিরের মাথাটা খুব বেশি ওপরে নয়, দেওয়ালের খাঁজে খাঁজে পা দিয়ে ওপরে উঠে মন্দিরের ডোমের মতন ছাদটাকে স্পর্শ করা যায়। হঠাৎ টর্চ ঘোরাতে ঘোরাতে একসময় দীপ উত্তেজনায় ও আনন্দে চেঁচিয়ে ওঠে, পেয়েছি পেয়েছি! তার টর্চের আলো খিলানটার এক জায়গায় স্থির হয়ে আছে। বিস্ফারিত দৃষ্টিতে বিনয় তাকিয়ে দেখল, সেখানে একটা ফলিস ক্যাথিটারের চিত্র দেখা যাচ্ছে। বৃত্তাকার খিলানটার চারপাশে টর্চ ঘোরাতে ঘোরাতে সমান দূরত্বে ও সমান উচ্চতায় এরকম পাঁচটা ফলিস ক্যাথিটারের ছবি দেখতে পেল। দেওয়ালের খাঁজে ভর দিয়ে উপরে উঠে দীপ হাতুড়ি দিয়ে সেই ছবি আঁকা জায়গায় ঠুকতে লাগল। গম গম শব্দ করে ঘণ্টার গম্ভীর আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকল। আশ্চর্যের ব্যাপার, এই গম গম ফাঁপা আওয়াজ খালি সেই পাঁচটা ক্যাথিটারের ছবির ওপরে নয়, চূড়ার চারপাশে হাতুড়ির ঘা মারতেই শোনা যেতে লাগল। ব্যাপারটা কি বুঝতে পারছিস বিনয়? বিনয় কিছু বুঝতে না পেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। এখনো বুঝছিস না রে বোকা, এই মন্দিরের পুরো চূড়াটাই তো আগাগোড়া সোনার পাত দিয়ে তৈরি। এই ক্যাথিটারের ছবিগুলোর ভেতর এক একটা সোনার পাত ঠাসা রয়েছে। পাতগুলোর দুই ধার সিমেন্টের পুরু আবরণে ঢাকা। এই ক্যাথিটারের ছবির খাঁজে চাপ দিলেই এক একটা সোনার পাত আলগা হয়ে খুলে আসবে। এইটাই হচ্ছে ফলি সাহেবের গুপ্ত স্বর্ণ ভাণ্ডার, যার লোভে বহু লোক এখানে হানা দিয়ে ব্যর্থ হয়েছে, যার জন্য ডেঞ্জারাস থ্রি ব্লুজ পর্যন্ত হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার বিনয় মুখ খোলে, তাহলে শাবল আর হাতুড়ি দিয়ে আমরা কাজ শুরু করে দিই। দুজনেই মন্দিরের দেওয়ালের খাঁজে উঠে যন্ত্রপাতি বার করে সেই ক্যাথিটারের ছবির ওপর দিতে যায়। এমন সময় হঠাৎ পেছন থেকে বজ্র কঠিন স্বরেকে যেন বলে ওঠে, তিষ্ঠ তিষ্ঠ নরাধম, তোমাদের এত বড় সাহস যে সোনার লোভে মন্দিরের চূড়া ভেঙে দিতে চাও? চমকে পেছনে ফিরতেই দুজনে দেখে দরজার ফাঁক দিয়ে দীর্ঘদেহী গৌরবর্ণ এক বৃদ্ধ এসে দাঁড়িয়েছে, গলায় রুদ্রাক্ষের মালা, সব চুলই সাদা, কাঁচা সোনার মতন গায়ের রং, পরনে গৈরিক বস্ত্র, তার কপাল চন্দনে চর্চিত, আর হাতে একটা উদ্যত শানিত খাঁড়া। ভয় আর বিস্ময়ে হতবাক হয়ে ঘটনার আকস্মিকতায় দুজনেই দেওয়ালের খাঁজ থেকে হুড়মুড়িয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেই কাপালিক গৈরিক বস্ত্র দিয়ে তাদের হাত দুটো
পিছমোড়া করে বেঁধে ফেলে। তারপর দুজনকেই টেনে এনে কালীমূর্তির সামনে খাঁড়া তুলে বলেন, এবার আমি মার সামনে জোড়া নরবলি দেব। ভয়েতে উপুর হয়ে থাকা দুজনেই চোখ বন্ধ করে ফেলে। কোনোরকম বাধা দিতেই তারা পারে না। হঠাৎ যন্ত্রণায় কাতর হয়ে সেই কাপালি চেঁচিয়ে ওঠে। তার হাতের উদ্যত খাঁড়া ছিটকে মাটিতে পড়ে যায়। বিস্ময়ে বিহ্বল কাপালিক বলে ওঠে, সুরিন্দর লেঠেল, তুমি লাঠি দিয়ে আমায় এভাবে মারলে? খটখট করে ক্রাচের শব্দ তুলে সুরিন্দর গর্ভগৃহের ভেতরে ঢোকে। শোনো তারাপদ আচারিয়া, তুমি এই মন্দিরে নিষ্পাপ দুটো কিশোরকে খুন করবে এ আমি চোখের সামনে দেখে সহ্য করতে পারবো না। নিষ্পাপ? এদের তুমি নিষ্পাপ বলছো সুরিন্দর? এরা তককে তককে সুরঙ্গের খোঁজ পেয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকেছে, স্বর্ণভাণ্ডারের রহস্য জেনে ফেলেছে। শুধু তাই নয়, ফলি সাহেব তাল তাল সোনা দিয়ে যে মন্দিরের চূড়া তৈরি করে গেছেন সেই রহস্য এরা ভেদ করে ফেলেছে, সেই সোনা লুট করতে যাচ্ছিল। সুরিন্দর, তুমি এই বাগান বাড়ির রক্ষক হয়ে এদের বাঁচাতে এসেছ? সুরিন্দর কাপালিকের চোখে চোখ রেখে বলল, তারাপদজি, এরা স্বর্ণভাণ্ডারের রহস্য ভেদ করতে এসেছে ঠিকই, তবে এরা মন্দ লোক নয়, এরা বুদ্ধিমান ও সৎ। আমি এতদিন এখানে থেকেও এই স্বর্ণভাণ্ডারের রহস্যের চাবিকাঠি খুঁজে পাইনি, আর এরা অল্প সময়ের মধ্যে সেই রহস্য ভেদ করে ফেলল। ততক্ষণে দীপজয় আর বিনয় উঠে বসেছে। সুরিন্দর নিচু হয়ে তাদের বাঁধনটা খুলে দেয়। তারাপদ আহত হাতটা মালিশ করতে করতে বললেন, আজ আমার নাতি প্রণবানন্দ শহরে তার বাড়িতে গেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে। আমি বাগান থেকে অবাক হয়ে সব লক্ষ্য করলাম, প্রণবের বাথরুমে আলো জ্বলছে। আমার মনে সন্দেহ হল, তাড়াতাড়ি এসে দেখি মন্দিরের দরজা খোলা। এরা যদি ভালো লোকই হবে তাহলে সোনার পাত খোলার চেষ্টা করছিল কেন? ফস করে দীপজয় প্রশ্ন করল, সুরিন্দর দা ইনি কে? সুরিন্দর মৃদু হেসে বলল, এই ফলি সাহেবের বাগান বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে, তোমরা যখন সব জেনেই ফেলেছ তখন বাকিটাও বলেই দিই। সুরিন্দরের মুখের কথা শেষ হওয়ার আগেই কালীমূর্তির পেছনের সুরঙ্গের পথটা হঠাৎ খুলে গেল, আর তার ভেতর থেকে আচারিয়াজি ওরফে প্রণবানন্দ বেরিয়ে এলেন। সবিস্ময়ে তিনি বলে উঠলেন, এ কি! তারাপদ প্রণবানন্দকে কাছে ডেকে পুরো ঘটনাটা খুলে বললেন। সব কিছু শুনে বিস্ময়াহত হয়ে তিনি বললেন, ফেলাপুরের বাড়ি থেকে আমার ঘরে ফিরে এসে দেখি ঘরটা তছনছ করা, বাথরুমে আবার মোমবাতি জ্বলছে। বিপদের গন্ধ পেয়ে তাড়াতাড়ি আমি মন্দিরের গর্ভগৃহে চলে এসেছি। তারাপদজির হাতের ব্যথা অনেকটা কমে গিয়েছিল। তিনি শান্তভাবে দীপজয়দের দিকে তাকিয়ে বললেন, তোমরা তাহলে এই স্বর্ণভাণ্ডার লুট করতে আসনি? দীপজয় আর বিনয় একসঙ্গে বলে ওঠে, কখনোই নয়, আমাদের স্বর্ণভাণ্ডারের ওপর কোনো লোভই নেই, আমরা তো শুধু এই রহস্যের কিনারা করতে এসেছিলাম, আর এই গোপনীয় তথ্য আমরা কাউকে কখনো জানাব না। তারাপদজি অবিচলিত কণ্ঠে বলতে শুরু করলেন, সুরিন্দরের না বলা কাহিনীটা আমি আগাগোড়া বলছি। আমার বয়স এখন 80 পেরিয়ে গেছে, যখন খুব ছোট ছিলাম সে সময় বাবার হাত ধরে কনৌজ থেকে আমি ফেলাপুরে আসি। আমরা হলাম গিয়ে কনৌজের ব্রাহ্মণ, এই প্রণব আমার নাতি। বাবার সঙ্গে পরিচয় হওয়ার পর ফলি সাহেব হিন্দু ধর্মের দিকে ঝুঁকে পড়েন। তিনি অনেক টাকা রোজগার করেছিলেন, তার আমন্ত্রণে এই বাগান বাড়িতে এসে আমরা থাকতাম। এই কালী মন্দির তিনিই তৈরি করেন, কালীমূর্তি বাবা কনৌজ থেকে এনেছিলেন। সারা জীবনের উপার্জিত ধনরত্ন সোনার পাতে পরিণত করে ফলি সাহেব এই মন্দিরের চূড়ার ভিতর লুকিয়ে রাখেন। এই গোপন কথা আমরা পূজারীরা ছাড়া যেসব মিস্ত্রিরা কাজ করত তারা জানত।
তাদেরকে ফলি সাহেব মেরে ওই কালীদহে ডুবিয়ে দেন। তখন ইংরেজ শাসন ছিল, কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারেনি। তারপর বুদ্ধি খাটিয়ে ফলি সাহেব আমাদের বাথরুম থেকে এই মন্দিরের গর্ভকক্ষ পর্যন্ত একটা গোপন সুড়ঙ্গ পথ তৈরি করেন। ফলি সাহেব বিয়ে থা করেননি, তিনি আমাদের ওপরে তার স্বর্ণভাণ্ডারের ও মন্দিরে তদারক করার ভার দিয়ে যান। পুরো বাগান বাড়িটা আমাদের দান করে যান। এরপর দম নেওয়ার জন্য তারাপদজি একটু থামলেন। তারাপদজিকে থামতে দেখে এবার সুরিন্দর বলতে আরম্ভ করল, সুন্দর ওঝা নামে একজন মিস্ত্রি কিন্তু পাশের শহর ডুমডুমায় পালিয়ে যায়। সেখানে গিয়ে সে সকল গোপন তথ্য ফাঁস করে দেয়। আমার ঠাকুরদা বিশেন সর্দার ফলি সাহেবের বাড়ির পাহারাদার ছিল। আমরা এখানকার আদিবাসী, লাঠি খেলায় আমরা ছোটবেলা থেকেই পোক্ত, বংশ পরম্পরায় আমরা ফলি সাহেবের বাড়ি পাহারা দিয়ে আসছি। ফলি সাহেব বেঁচে না থাকলেও আমি এই মন্দির আর বাগান বাড়ি পাহারা দিয়ে থাকি। এরপর তারাপদজি আবার বললেন, সুন্দর ওঝা ডুমডুমায় গিয়ে জমিদার কশ্যপ সিংহের আশ্রয় নেয়। তারা অবশ্য কেউ এখন আর বেঁচে নেই। কশ্যপের নাতি হরিণ বরাবর এই সোনার ভাণ্ডারের হদিশ করার চেষ্টা করেছে। তার চেলা তিনটে বজ্জার ছেলে প্রায় এই বাড়িতে আসে। আমি কখনো ফলি সাহেব, কখনো আবার কাপালিক সেজে, আবার কখনো বা ভুতুরে শব্দ করে তাদের তাড়িয়েছি। এবার কিন্তু এই দুটো বাচ্চা ছেলের সাহস ও বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। এবার বিনয় আবেগময় কণ্ঠে বলে উঠল, আচারিয়াজি, আপনাদের এই মন্দির, ফলি সাহেবের এই স্বর্ণভাণ্ডার আপনাদের হেফাজতেই থাকুক, আমাদের তাতে বিন্দুমাত্র লোভ নেই। তবে আমরা প্রস্তাব করব এই মন্দির আপনারা দেবোত্তর করে দিন, পুরো বাগান বাড়িটা সংস্কার করে একটা মঠ তৈরি করুন। আমার বাবা জেলা ম্যাজিস্ট্রেট, দ্বীপের বাবা সেটেলমেন্ট অফিসার, দ্বীপকে স্কুল কমিটি সব বাই চেনে, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সরকারেরও দশজনের সাহায্যে আমরা ফলি সাহেবের বাগান বাড়ি নতুন করে গড়ে তুলব। সুরিন্দর উজ্জ্বল দৃষ্টিতে বলল, আর আমি সেই মন্দির ও মঠের আজীবন পাহারাদার থাকব। ওই তিনটে দুষ্টু ছেলেকে আমি মেরে চিরকালের জন্য ফেলাপুর থেকে তাড়িয়ে দেব। নির্মল হাসিতে সারা মুখ ভরিয়ে তারাপদজি বললেন, তোমাদের প্রস্তাব আমি সানন্দে গ্রহণ করলাম, আমার দিন শেষ হয়ে এসছে। প্রণব বিয়ে করেছে, তার পরিবার ফেলাপুরে থাকে, আমার অবর্তমানে সেই সব কিছু দেখাশোনা করবে। ফলি সাহেবের স্বর্ণভাণ্ডারের কথা আমরা এই পাঁচজন ছাড়া আর কেউ কখনো জানবে না। কেমন লাগলো বন্ধুরা ফলি সাহেবের স্বর্ণভাণ্ডার গল্পটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ধরনের রহস্য গল্প নিয়ে। নমস্কার।